বাপরে বেশ ঠান্ডা পড়েছে একটা ইনফরমেশান দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করছি আমি অনেকদিন ধরেই ভাবছি যে কতগুলো ফেসবুক গ্রুপ এরকম তৈরি হয়েছে যেখানে কিন্তু পুরনো বই বেচা কেনা হচ্ছে তো আমিও ভাবলাম যে এরকম বেশ কিছু বই আমার কাছে আছে যেগুলো দুটো নয় তিনটে চারটে কপি কিছু ম্যাগাজিন আছে তো সেগুলো জমছে ঘরে আমার তিনটে লাইব্রেরি তো একটা লাইব্রেরি পুরো এরকম পুরোনো বইতে ঠাসা অনেক সময় এরকম হয় যে বই কিনতে গিয়ে লোভ সামলাতে পারি না আমার মনে হয় এত কমে ঠিক দামে হয়তো একটা বই পাচ্ছি যে বইটা অন্যদের পড়লে খুব ভালো লাগতো সেরকম অনেক বই আমি কি করি না কিনে ফেলি লোভ সামলাতে না পেরে কিনে ফেলি তারপরে সেগুলো ঘরে জমতে থাকে আর লাইব্রেরির যা অবস্থা এখন আমার লাইব্রেরি এখানে যা অবস্থা এখন যা লাইব্রেরির অবস্থা আর বই রাখার জায়গা হচ্ছে না তো এবং সব থেকে বড়ো কথা নতুন বই কেনারও আর্থিক সংকুলান করে উঠতে পারছি না এত বইয়ের দাম হয়েছে তো আমার মনে হচ্ছে যে কিছু বই যদি কমিয়ে দেওয়া যায় তাহলে নতুন বইও রাখা যাবে এবং আমার নতুন বইগুলো কিছু কেনার আর্থিক সংকুলনও হয়ে যাবে তো সেই কারণে আমিও একটা ফেসবুক গ্রুপ করেছি পুরোনো বইয়ের সংগ্রহশালা এখানে অনেক পুরনো বই পাওয়া যাবে এবং পুরনো ম্যাগাজিন দুর্লভ ম্যাগাজিন চেষ্টা করব খুব কম দামে ন্যায্য দামে অপরকে দিয়ে দেওয়ার স্পিড পোস্টে এগুলো পাঠিয়ে দিচ্ছি আরম্ভ হয়ে গেছে অনেকেই নিচ্ছেন এখান থেকে বই তো এই ভিডিওতে আমি সেই লিঙ্কটা ফেসবুকে সেই গ্রুপের লিঙ্কটা শেয়ার করব। যদি কারো ইচ্ছা হয় বই কেনা তাহলে এখান থেকে বই নিতে পারেন আমি আশ্বস্ত করছি যে এই মুহূর্তে বাজার চলতি যদি অবস্থায় বইটা পাওয়া যায় যে বইগুলো আমি পোস্ট করব তার দাম অবশ্যই অর্ধেকের কম বা অর্ধেক হবে আমার এই গ্রুপে শুধু আমার নয় অন্য যে কেউ গ্রুপের সদস্যরা তার থাকা অনেকগুলো কপির যদি বই বা তার পড়ে ফেলা বই যদি সে বেচতে চায় তাহলে বেচতে পারে বইটা আমি সবাইকে রিকোয়েস্ট করব যে দাম একটু কম রাখবেন আপনারও যেরকম বইটা বেচা প্রয়োজন তেমনি অন্যেরও কেনা প্রয়োজন কেউ যেন ঠকে না যায় সব সবসময় নতুন বইয়ের হাফ দাম বা তার কম দামে পোস্ট করলে ভালো হয় দামটা রাখলে নির্ধারণ করলে ভালো হয় তো যাই হোক ইচ্ছে করলে নতুন প্রকাশকরা এই ফেসবুক গ্রুপে তাদের বই বিক্রি করতে পারেন কিন্তু সেক্ষেত্রে অনুরোধ করবো তারা যেন থার্টি পারসেন্ট ডিসকাউন্ট বা তার বেশি ডিসকাউন্ট দেন কারণ বইটা যদি স্পিড পোস্টে পাঠানো হয় তাহলে তার একটা খরচ ক্রেতাকে বহন করতে হবে হরে ধরে যেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা কলেজ স্ট্রিটে সবাই পান সেটা যেন এখানেও সবাই পেতে পারেন সেই সুবন্দোবস্ত করে দেওয়ার অনুরোধ করবো সবাইকে এই ভিডিওটা শুধু এই ইনফরমেশনটা দেওয়ার জন্য ঠান্ডা চোটে দাড়ি টাড়ি কাটতে পারিনি ভিডিও তৈরি করা খুব বিরক্তিকর হয়ে যাচ্ছে এই কারণে অনেক দিন ভিডিও ফিডিও দিনই নতুন করে বানানোও হয়নি আজকে আলগোছে বানাচ্ছি বর্তমানে ফিরেছি একদিনের জন্য প্রায় দশ মাস পরে কলকাতায় গিয়ে পৌঁছেছি যে একদিন দু দিনের জন্য ফিরে ফিরেছি আবার হয়তো কলকাতায় চলে যাব দু একদিনের মধ্যে যদি কেউ বই এখানে অর্ডার করেন গুগল পে বা পেটিএমে টাকা দিয়ে দিতে পারেন কোনো অসুবিধে নেই আর স্পিড পোস্টে পাঠাবো দু একদিন দেরি হতে পারে কিন্তু বই পাঠাবই আর আমার গ্রুপেও সবাইকে যারা বই পোস্ট করবেন তারাও গুগল পেতে টাকা নিয়ে বা পেটিএমে টাকা নিয়ে আপনি পাঠাবেন অবশ্যই সততা নিজের রক্ষা করবেন আর অন্যান্যদের কিন্তু কিভাবে অন্যদের কাছ থেকে আপনারা বই পাচ্ছেন তার দায়ভার আমার নেই আপনারা অবশ্যই ম্যাসেঞ্জারে বা ফোন নাম্বার নিয়ে তার সঙ্গে কথা বলে নেবেন আমার ক্ষেত্রে যদি কোনো গাফিলতি দেখা যায় অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করব যে এক্ষেত্রে সততা বজায় রাখার বই বেচা কেনা এটা কিন্তু কোনো ব্যবসা নয় আগে থেকে বলে দিচ্ছি এটা কোনো ব্যবসা নয় আমি শুধু আমার অনেকগুলো বই কমিয়ে দিতে চাইছি নতুন বই সেইখানে ইমপ্ল্যান্ট করতে চাইছি দশটা বই বেছে হয়তো নতুন বইয়ের একটার টাকা উঠবে তো তাই বা মন্দ কী বই রাখার জায়গা সংকুলান করতে পারছি না একটা ঘর প্রায় গুদামের মতো হয়ে পড়ে আছে আমি চেষ্টা করছি সেটাকে একটু ফাঁকা করে দেওয়ার অন্যদের কাছেও বলবো যে বই যেগুলো আছে যদি আপনি সংগ্রাহক না হন তাহলে তো এমনিই বেছে দেবেন তো আমরা কি করি না পেপারওয়ালা যারা আসে তাদেরকে দিয়ে দিই বইগুলো ওজন ধরে তার থেকে এমন কারু হাতে যাক না কেন যে বইটা যেন ঠঙা না হয়ে যায় বইটা যেন অন্যরা পড়েন একটা ভালো লাগা বই অন্যরা পড়লে হয়তো তার কিছুটা আশীর্বাদ আমাদের কাছেও হয়তো আসবে যে হ্যাঁ আমরাই বইটা পড়ার সুযোগ করে দিয়েছি তো আমি আমাদের গ্রুপে রিকোয়েস্ট করব যে এইভাবে বই পোস্ট করতে থাকুন বই আদান প্রদান হোক নতুন বইও কেনা হোক ভালো থাকবেন সবাই নমস্কার করতে পারছি না কারণ হাতে ধরে ভিডিওটা করছি আমি ভবানী পাঠক আপনারা দেখলেন ভবানী পাঠকের বৈঠক দেখা হচ্ছে পরের ভিডিওতে অনেকগুলো ভিডিও বানানো আছে কিন্তু সেগুলো এডিট করতে পারিনি বলে আর ছাড়া হয়নি ছাড়ব দু চার দিনের মধ্যেই ভালো থাকবেন সবাই নমস্কার